অতি সংক্ষিপ্ত প্রশ্ন বা ব্রিফ কোশ্চেন, এটা হলো দ্বিতীয় অধ্যায় রসায়নের অনার্স প্রথম বর্ষে, অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয়ে। তো প্রথমেই জানতে চাওয়া হয়েছে কোয়ান্টাম সংখ্যা কি। কোয়ান্টাম সংখ্যা আমরা জানি একটি পরমাণুর অবস্থান, একটি পরমাণুর ইলেকট্রনগুলোর অবস্থান। চারটি কোয়ান্টাম সংখ্যা, চারটি সংখ্যার মাধ্যমে প্রকাশ করা হয়। ওই চারটি কোয়ান্টাম, চারটি সংখ্যাকে একত্রে কোয়ান্টাম সংখ্যা বলা হয়। তো এটা এইভাবে বলেছে যে একটি ইলেকট্রনের অবস্থান ঠিক সঠিকভাবে বর্ণনা দেওয়ার জন্য চারটি সংখ্যার প্রয়োজন হয়, তাকে কোয়ান্টাম সংখ্যা বলে। পলির বর্জন নীতি কি। পলির বর্জন নীতি, একটি পরমাণুতে দুটো ইলেকট্রন, চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সমান হতে পারে না। অবশ্যই এম এর ক্ষেত্রে যে স্পিন সংখ্যা, স্প্যান চুম্বক স্পিন সংখ্যা ভিন্ন হয়ে যাবে, একটা হবে প্লাস হাফ, একটা হবে মাইনাস হাফ, বাকি সবগুলো সমান হতে হলেও পারে। আইসো বার কি। বার সমান ভর, বার মানে কি ভর একই থাকবে, বাকি দুটি ভিন্ন। বাকি দুটি বলতে নিউক্লিয়াসের প্রোটন ও নিউট্রন সংখ্যা ভিন্ন থাকবে, ভর একই থাকবে। আইসোটোপ কি। আইসোটোপ এখানে যেমন সংজ্ঞা দিয়ে উদাহরণ দিয়ে দিয়েছে, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম। এবার হলো আইসোটোপ কি। আইসোটোপের প্রোটন সংখ্যা সমান, নিউট্রন নিউট্রন সংখ্যা ও ভর সংখ্যা ভিন্ন। এরও উদাহরণ দিয়ে দিয়েছে, যেমন হাইড্রোজেন 1, হাইড্রোজেন 2, হাইড্রোজেন 3। এক ইলেকট্রনের ভর কত। একটি ইলেকট্রনের ভর 9.1 × 10⁻³⁻ কেজি, অথবা 9.1 × 10⁻২৮ গ্রাম, যা হাইড্রোজেনের ভরের 837 ভাগের এক অংশ। মূল কণিকা কি। মূল কণিকা, যেসব কণিকা পরমাণু ধারা, যেসব কণিকা দ্বারা পরমাণু গঠিত হয় তাদেরকে মূল কণিকা বলে। মূল কণিকা অনেক প্রকার রয়েছে, যেমন স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা এবং কম্পোজিট কণিকা। তো এখানে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন উদাহরণ দিয়েছে, এগুলো হলো স্থায়ী মূল কণিকা। পি ও ডি উপস্তরে কয়টি করে অরবিটাল থাকে। পি উপস্তরে 3টি অরবিটাল, ডি উপস্তরে 5টি অরবিটাল। তারপরে আউফবাউ নীতি কি। আউফবাউ নীতি, আউফবাউ নীতি হলো পরমাণুর ইলেকট্রন বিন্যাসের সময় ইলেকট্রন সমূহ তাদের বিভিন্ন অরবিটালে তাদের শক্তির নিম্ন স্তর থেকে উচ্চ ক্রমে প্রবেশ করা। আমরা যদি সহজ বাংলায় বসি তাহলে আউটবাউ নীতি হলো ইলেকট্রন প্রথম নিম্ন শক্তি স্তরে প্রবেশ করবে এবং পরে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করবে, এবং তা প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার যোগফলের সমন্বয়ে শক্তি হিসেব করা হয়। তারপরে হলো হুন্ডের নীতি কি। হুন্ডের নীতি, একই শক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমনভাবে অবস্থান করবে যেন তারা সর্বাধিক অযুগ্ম বা বীজের অবস্থায় থাকতে পারে, এবং এই সব ইলেকট্রনের স্পিন একই মুখী হবে, অর্থাৎ ইলেকট্রন ছাড়া সবসময় বীজের অবস্থায় থাকতে। আর এখানে বলতে চাওয়া হয়েছে যে, যেমন আমরা যদি আগে পি অরবিটালের দিকে লক্ষ্য করি, পি অরবিটালের 3টি উপশক্তি স্তর আছে, 3টি অক্ষে বিভক্ত, এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ। যদি পি অরবিটালে 3টি ইলেকট্রন থাকে তাহলে এক্স কখনোই 2টা নেয় না, ওয়াই 1টা নেয় না, এবং জেড শূন্য থাকে না। তারা তিনজনই ভাগাভাগি করে একটি 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 করে নেয়। এটাকেই বলা হয় বীজড়, সর্বাধিক বীজড় সংখ্যক থাকতে চায়। এটাকে যদি আমরা চিত্রের মাধ্যমে দেখাই তাহলে জিনিসটি এরকম হবে। দেখো চিত্রের মাধ্যমে, যদি এরকম একটা ধরো, যদি কিরকম একটা অরবিটালে পি এক্স, পি ওয়াই এবং পি জেড 3টি থাকলো, আমরা অক্সিজেনের ক্ষেত্রে তুলনা করতে পারি। অক্সিজেনের হলো ও 8, তাহলে অর থাকবে 1s2, 2s2, 2p, 2 2, 4 4 থাকলো। তো অবশ্যই পি অরবিটালে 4টি। তো 4টি কিভাবে হবে, প্রথমে এখানে একটি করে যাবে, ওর একটি, ওর একটি, এখানে না সংখ্যাগুলো এখানে দেয়, ওর একটি, ওর একটি, ওর একটি, 3টি। 3টি যাওয়ার পর আরেকটি অবশিষ্ট রয়েছে, তখন ওইটা তার সাথে যুক্ত হয়ে যাবে, অর্থাৎ এরকম হবে পি এক্স টু, পি ওয়াই ওয়ান, জেড, পি জেড ওয়ান, এরকম। অর্থাৎ সর্বসংখ্যক বিজোড় থাকার চেষ্টা করে। ও চাইলে কিন্তু এখান থেকে একটা এখানে না দিয়ে ও এখানে পূর্ণ হতে পারত, কিন্তু এখন হয় না, এটা সম্ভব না, এটা কারেক্ট। তো এখানে এটাই বলতে চেয়েছে। দেন আমরা দেখতে পাচ্ছি পাউলির হুন্ডের নীতির পরে নিউক্লিয় ফিউশন। ফিউশন শব্দটা ছোট, এই জন্য বোঝা যাবে যে বড়টা ভেঙে ছোট হবে, এবং ফিউশন রস্যাও আছে, সংখ্যাটা বড়, এটা থেকে বোঝা যায় যে ছোটগুলো একত্রিত হয়ে বড় হয়। অর্থাৎ ফিউশন বিক্রিয়া কি, একটি বড় নিউক্লিয়াসযুক্ত পরমাণু ভেঙে ছোট ছোট নিউক্লিয়াসযুক্ত পরমাণুতে গঠিত হয়। আর ফিউশন হলো
ছোট ছোট নিউক্লিয়াস যুক্ত পরমাণু গঠিত হয়, একত্রে সংযুক্ত হয়ে বড় আকারের নিউক্লিয়াস গঠন করে। জিমেন প্রভাবকে জিমেন প্রভাব, উচ্চ ক্ষমতা সম্পন্ন চৌম্বক ক্ষেত্রের প্রভাবে পারমাণবিক বর্ণালী রেখাগুলো প্রত্যেকে কয়েকটি লাইনে বিভক্ত হয়ে পড়ে বিভক্ত। বিজ্ঞানী জিমেন এটি আবিষ্কার করে, তাই তার নাম অনুসারে একে জিমেন প্রভাব বলে। নিউক্লিয় বিক্রিয়া কাকে বলে? নিউক্লিয় বিক্রিয়া বলতে কি বুঝো? যেসব বিক্রিয়ায় কোনো পরমাণু নিউক্লিয়াস শর্ত সাপেক্ষভাবে বিভাজিত হয় অথবা অন্য কোনো হালকা কণা দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে নতুন পরমাণু নিউক্লিয়াস ঘটিত হয়, সেই সব বিক্রিয়াকে নিউক্লিয়ার বিক্রিয়া বলে। অর্থাৎ নিউক্লিয়ার বিক্রিয়া আমরা জানি যে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়, তেমনি যে এটা একটি নিউক্লিয়ার বিক্রিয়া, এখানে একটি অন্য একটি নিউক্লিয়াস, অন্য একটি নিউক্লিয়াস অর্থাৎ প্রোটন ই নিউট্রন দিয়ে, নিউট্রন দিয়ে ইউরেনিয়ামকে আঘাত করা হয়েছে। আমরা জানি যে ইউরেনিয়াম হলো তেজস্ক্রিয় পদার্থ, আঘাত করার ফলে এটা তিনটি ভাগে ভাগ হয়ে যায় এবং শক্তি উৎপন্ন হয় বিপুল পরিমাণে। স্পিন কোয়ান্টাম সংখ্যা কি? স্পিন কোয়ান্টাম, স্পিন মানে ঘূর্ণন। আমরা জানি ইলেকট্রনের স্পিন বর্ণনা করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয় তাকে স্পিন কোয়ান্টাম সংখ্যা বলে। একে এস দ্বারা প্রকাশ করা হয়, স্পিন কোয়ান্টাম সংখ্যাকে এস দ্বারা প্রকাশ করা হয়। তেজস্ক্রিয় আইসোটপ, যে সকল মৌল আইসোটপ আপনা আপনি তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয় তাদেরকে তেজস্ক্রিয় আইসোটপ বলে, এটা না বোঝার কিছু নেই। অরবিটাল কি? অরবিটাল, একটা হলো অরবিট আর একটা হলো অরবিটাল। অরবিট হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং অরবিটাল হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা। অরবিটাল বলতে বোঝায় নিউক্লিয়াসের চারপাশে যে সব স্থানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 95% অর্থাৎ সর্বাধিক, সেই সব স্থানকে অরবিটাল বলে। ভর সংখ্যা কি? ভর সংখ্যা পরমাণু নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টিকেই ভর সংখ্যা বলে, অর্থাৎ প্রোটন যোগ নিউট্রন সংখ্যা। আইসোটন কি? আইসোটন নিউট্রন সংখ্যা সমান কিন্তু পরমাণুর ভর ও প্রোটন সংখ্যা ভিন্ন, তাদেরকে আইসোটন বলে। আলফা কণিকা কি? আলফা কণিকা হলো দ্বি ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, এটা হিলিয়াম নিউক্লিয়াস না হয় যে কোনো নিউক্লিয়াসই হতে পারে কিন্তু দ্বি ধনাত্মক হওয়া লাগবে। রিড বা ধ্রুবক, তো আজ পর্যন্ত এই হিলিয়াম নিউক্লিয়াস বাদে অন্য কোনো মৌল এখনো আবিষ্কৃত হয়নি তাই একে হিলিয়াম নিউক্লিয়াসই বলা হয়। রিড বা ধ্রুবক আর এর মান কত? আর একটি ধ্রুবক সংখ্যা এর মানটা হলো এরূপ 10, 97, 67, 6। আমরা যদি অঙ্কে বলি 10,97,678 সেন্টিমিটার, সেন্টিমিটার ইনভার্স 1 বা সেন্টি পার মিটার, সেন্টিমিটার পার সেন্টিমিটার। একটি ইলেকট্রনের জন্য এন তম কক্ষপথের শক্তির সমীকরণটি লেখো। এন তম কক্ষপথের শক্তির সমীকরণটি হলো নিম্নরূপ, এখানে আর হলো ধ্রুবক, এটা হলো শক্তি স্তর সংখ্যা এবং এটা হলো পারমাণবিক সংখ্যা। সরিঞ্জারের তরঙ্গ সমীকরণ, সরিঞ্জারের তরঙ্গ সমীকরণটি এরূপ হবে। তারপরের ব্রিফ কোশ্চেনগুলো, অরবিট কি? অরবিট, এই যে অরবিট নিউক্লিয়াসের চারদিকে আবরণকারী ইলেকট্রনের পথকে অরবিট বলা, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যাকে অরবিট বলা হয়। অক্সিজেনের আইসোটপগুলো লিখো, অক্সিজেনের আইসোটপগুলো নিম্নরূপ, সবগুলোরই পারমাণবিক সংখ্যা 8 কিন্তু ভর সংখ্যা ভিন্ন কারণ এক একজনের নিউট্রন সংখ্যা আলাদা আলাদা। এখানে প্রশ্নটা ভুল হয়েছে, এখানে প্রশ্নটা হবে এরকম যে তেজস্ক্রিয়তা বলতে কি বুঝে? তেজস্ক্রিয়তা কোনো পরমাণু নিউক্লিয়াসের শর্ত সাপেক্ষে বিভিন্ন ধরনের রশ্মির বিকিরণ সহকারে নিউক্লিয়াসের পরিবর্তনকে তেজস্ক্রিয়তা বলে। তারপরে বিটা কণা কি? বিটা কণা, বিটা কণা হলো ইলেকট্রন কণা, অর্থাৎ ইলেকট্রনকেই বিটা কণা বলা হয়। বোর, বোর ব্যাসার্ধ মান কত? বোরের ব্যাসার্ধের মান কত? বোরের ব্যাসার্ধের মান, বোর কেবলমাত্র হাইড্রোজেনের ব্যাসার্ধ নির্ণয় সক্ষম হয়েছে যার মান 5.29 আংস্টন। এম কক্ষপথের অরবিটাল সংখ্যা কত? এম কক্ষপথের, এম কক্ষপথের অরবিটাল সংখ্যা হলো 3টি অরবিটাল, এস পি ডি, এস পি ডি, 3টি এস পি ডি অরবিটাল রয়েছে। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।